নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ফটোশপে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ করতে পারেন। এই বিষয়ে আজ আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার ওপেন অবস্থায় আছে। আমি একটি অলরেডি দুটি পিকচার নিয়ে রেখেছি, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং আরেকটি অবজেক্ট ইমেজ নিয়ে রেখেছি। আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব এই বিষয়ে আজ আমি বিস্তারিত দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা এবারে চলে যাব টুল মেনু বারে। টুল মেনু বারে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল। আমরা এই কুইক সিলেকশন টুল ক্লিক করে নেব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাউসের কার্সারটি একদম ছোট হয়ে গেছে। আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বড় একটু বড় করে নেব, কিবোর্ড থেকে ক্লিক করে বড় করে নেব। তো আমরা এই ইমেজটি খুব সুন্দরভাবে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ বাইরে সিলেকশন হয়েছে। এই সিলেকশনটুকু মাইনাস করার জন্য আমরা চলে যাব এই কুইক সিলেকশন টুলের এখানে কুইক সিলেকশন প্লাস এবং মাইনাস। আমরা মাইনাস করার জন্য মাইনাসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ছবিটি একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আপনারা খুব সুন্দরভাবে ফাঁকা জায়গাগুলো খুব সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি আমরা খুব সুন্দরভাবে সিলেকশন করে নিয়েছি। এবার আমরা চলে যাব লেয়ার বক্সে। লেয়ার বক্সে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রোল জে প্রেস করার সঙ্গে সঙ্গে একটি লেয়ার ওয়ান নামে ডুপ্লিকেট লেয়ারে পরিণত হয়েছে। তো আমরা যদি নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি অফ করে দেই, তাহলে দেখেন আমরা খুব সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়েছি। তো বন্ধুরা এবার আমরা এই পিকচারটি ধরে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে খুব সুন্দরভাবে নিয়ে গিয়ে বসিয়ে দেব শো বাউন্ডারি বক্স। এবং খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাবো লেয়ার বক্সে। লেয়ার বক্সে যাওয়ার পরে দুইটি লেয়ার একটি লেয়ারে পরিণত করবো, সেই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়ে। বন্ধুরা এবারে আমরা একটু কালার ইফেক্ট দেবো। কালার ইফেক্ট দেওয়ার জন্য লেয়ার বক্সের ঠিক নিচে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা গার্ডিয়ানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই গার্ডিয়ান অপশনটি থেকে ক্লিক করে আমরা এই কালারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর লেয়ার বক্স থেকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার বক্সে গার্ডিয়ান ফাইল এবং আমরা ঠিক লেয়ার বক্সের উপরে যে ব্লান্ডিং অপশন আছে এই ব্লান্ডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রিনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটি একদম কালার ইফেক্টে পরিণত হয়েছে। এবার আমরা লেয়ার বক্স থেকে এই দুইটি লেয়ার একটি লেয়ারে পরিণত করব, সেই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুইটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে। এবার আমাদের যেটি করতে হবে একটি আলোর ইফেক্ট দিতে হবে, সেজন্য আমরা চলে যাব ফিল্টার। ফিল্টার থেকে রেন্ডার থেকে ল্যান্স ফ্লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে আলোর একটি আলোর ইফেক্ট দেব, আমরা খুব সুন্দরভাবে একটু এইটুক জায়গা ঠিক করে নেব। তো আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, 120 করে দিলাম। এবার ওকেতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো এই ছিল আজকের মতো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।